बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल आपनारा केमन आछेन आमी तो आलहमदुलिल्लाह बेश भालो आछि तो रात थेके आमी ब्लगटा शुरू करेछि गतकाल रात सन्ध्या थेके आमी एतो खासिर माथा दिए तारपरे मुग डाल दिए मुड़ीघंटा करब कारण आमी रा एतो रात्रि करे 10:30 बजे रान्ना करते आसछि निश्चय कि कोनो कारण आछे सेजन्य आमी भिडियोटा अन करे वीडियो करलाम आर बंधुदेर साथे शेयर करे निलाम। एतो रान्ना करते प्रथमे आमी तेल दिएछि प्याज कुचि दिएछि आर दिएछि तेजपाता आर गरम मसला दिए तारपरे भालो करे भेजे निलाम। प्याजटा ब्राउन कलर हये होले तारपरे आमी एतो प्याजटा हलुद हये आसछे तारपरे आमी आदा बाटा आर रसुन बाटा तीन टेबिल चामच आदा बाटा और रसुन बाटा दिए एखन आमी भालो करे एकटु नेड़े एकटु पानी दिए कषिए निये तारपरे आमी अन्यान्य मसलागुलो एड करब। एतो आर बंधुदेर साथे शेयर करतेछि तो आजके केन आमी एतो रात्रि करे रान्ना करतेछि आपनारा आमार साथे थाकेन आर आमार फुल भिडियोटा देखेन কেন রান্না করতেছি কোথায় যাব মাস্টারমণিকে নিয়ে কাল সকালবেলা তা তো জানতেই পারবেন। আপনাদের সাথে তো না বলে যেতে পারি না কারণ আপনারা আমার প্রিয় ভাই ও বোন ভিউয়ার্স ভাই বোনেরা আপনাদের সাথে তো মাস্টারমণির লাইফস্টাইল সব কিছু শেয়ার করি সেজন্য এত মশলাটা কষিয়ে তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি প্রথমে আমি গোস্তটাকে দিয়ে দিলাম খাসির মাথা। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে আমি মুগ ডালটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম রেখে তারপরে এখন আমি দিয়ে দিলাম। কালকে সকালবেলা যাব আমি মাসরাবনিকে নিয়ে আমি যাব ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছি সেজন্য কালকে সকাল 7টা বাজে আমার 8টা বাজে ওদিকে থাকতে হবে সেজন্য আমি রাত্রি করে এত রাত্রি করে আমি রান্না করে রাখতেছি। এতো আমি মাথা আর ডালটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেসার কুকারে এই ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনাটা লাগানোর পরে 4-5 সিসি আসলে তারপরে আমি এটাকে নামিয়ে রাখব খেতে। এই মাছের মাথা দিয়ে আর মুগ ডাল দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ টেস্টি লাগে এটা মুড়িঘণ্টা। আর এ তো মাস্টারমণিকে খাইয়ে নিতেছি মাস্টারমণি বসে আছে এখন খাওয়ানোর জন্য যখন ভাত আনলাম তখনই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে একদমই খেতে চায় না ভাত ওর পছন্দ না। ওর ভাইয়া বলছে যে আমাকে ভিডিও করো না আম্মু আমার ছোট ছেলে ও আর আমি বসে বসে আরেক দিক দিয়ে মাস্টারমণিকে খাওয়াচ্ছি ও একদমই খেতে চাচ্ছে না। আমি অর্ধেক দুই এক লোকমা খাইয়ে তারপরে রাইখা দিছি। এত সকালবেলা পরদিন সকালবেলা এইটা মাস্টারমণি 6টা বাজে ঘুম থেকে উঠিয়ে নিয়ে তারপরে 7টার মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি। মাস্টারমণিকে ঘুম থেকে উঠে রেডি করিয়ে নিয়েছি গোসল করাইছি ফ্রেশ করাইছি দাঁত মাজাইছি ওইগুলি তো আপনাদের সাথে শেয়ার করে নেয় কারণ ওইগুলি শেয়ার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে ডাক্তার পাওয়া যাবে না সেজন্য তাড়াতাড়ি করে যে শেয়ার করলাম না। এতো এখন আমরা গেট থেকে বাড়ি থেকে বাইর হয়ে তারপরে যাব যাইতেছি ডাক্তারের কাছে। ভিডিওর প্রথম থেকে বলছি আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা আপনাদেরকে জানাই আমার অন্তস্থল থেকে ভালোবাসা ও দোয়া। প্রথম ভিডিও দেখবেন আপনারা প্রথম লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন কারণ আমি যে ছোট ছোট ভিডিও দেই আপনারা দেখবেন আর আপনাদের পাশে আমি থাকব ইনশাল্লাহ আর আমার পাশেও আপনারা থাকবেন কারণ আমরা যদি একজনের পাশে আরেকজন না দাঁড়াই থাকি তাহলে কিন্তু
এভাবে সাপোর্ট না দিলে কিন্তু আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। সেজন্য সবাই সবার পাশে থাকলে, ভাই বোনেরা সবাই সবাইকে সাপোর্ট করলে এভাবে এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিওটা যে ভাই বোনেরা দূর দূরান্ত থেকে দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতো আমরা নদী দিয়ে টলার পার হইতেছি, এখন ওপারে, ওপার থেকে আমরা একটা গাড়ি নিব, গাড়ি দিয়ে একদম মি সোজা যাব বসুন্ধরা আদিন হসপিটাল। এতো যাচ্ছি এখন। আর আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আর আপনাদের পাশেও আমি থাকব, আপনাদেরও সাপোর্ট করে যাব। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দেই আপনার মোবাইলের সাথে সাথে পৌঁছে যায়। এতো এসে গেলাম এখন ডাক্তারের ইয়েতে, এখন এই যে হসপিটালে, হসপিটালটা কিন্তু অসাধারণ সুন্দর, অনেক নতুন হয়েছে, এটা 5-6 বছর হয়েছে, এটা বসুন্ধরা আদিন হসপিটাল। এতো আমার মেয়ে সামনে সামনে হাঁটতেছে ওর বাবার সাথে, আর আমি পেছনে ভিডিও করতেছি। আর এতো ডাক্তারের কাছে এখন যাব, একটা কার্ড নিয়ে যেতে হয়, সেজন্য আমরা কার্ড নিয়ে তারপর দোতলায় যাব। আর ডাক্তার আসতেও অনেক দেরি হয়েছে, সেজন্য আজকে শুক্রবার, সেজন্য আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে যে বাসায় যাব গা যাব আর থাকতে চাচ্ছে না। এই মুহূর্তে ডাক্তার আসছে, আর ডাক্তারের আমার মেয়েকে অনেকক্ষণ ধরে ভালো করে ট্রিটমেন্ট করলো, আর পরীক্ষা নিরীক্ষা ভালো করে দিয়েছে, ওইগুলি করিয়ে তারপরে আমরা বাসায় ফিরে যাব। এতো এই দিক দিয়ে মাস্টারমণিকে ওজন নিবে, ও ওজনটাও দিতে চাচ্ছে না, ও দৌড়িয়ে এদিকে ওদিকে যাচ্ছে। আর আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।